তোকে আজকে ভিডিওর টপিক আলোচনা করবো নতুন একটা ফেসবুক পেজ নিয়ে এবং এই ফেসবুক পেজে মনিটেশন হবে কি সেটাই আলোচনা করবো এবং সে আমার কাছে বলেছে যে আমার ফেসবুক পেজটা আপনি দেখে দেন ঠিক আছে আমার ফেসবুক পেজ মনিটেশন হবে কি এবং আজকে ভিডিওর টপিকে কিন্তু সেটাই আলোচনা করবো যে ফেসবুক পেজ মনিটেশন হবে কি তো হাই গাইজ দি সাইফুদ্দিন তানিয়া নিয়ার টেক সাপোর্ট প্রো তো গাইজ ভিডিও ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ নিয়ে যদি আপনার কোনো রকম প্রশ্ন থাকে কমেন্ট বক্সে জানাবেন তাহলে আপনার প্রবলেম সলভ হয়ে যাবে তো প্রথমত আমরা দেখছি এখানে কিন্তু ফেসবুকে ঢুকে যাবো আমরা কিন্তু সেই ফেসবুক পেজের মধ্যে ঢুকে যাব যেটা আমরা এখন চেক করবো ঠিক আছে তো অটোমেটিকলি কিন্তু একটা ফেসবুক পেজ আমি কিন্তু একটার পর একটা চেক করবো অনেকে কিন্তু আমার কাছে দিচ্ছে যে আমার ফেসবুক পেজটা মনিটেশন করে দেন বা আমার ফেসবুক পেজটাও চেক করে দেন মনিটেশন হবে কি এভরিথিং ঠিক আছে কি অনেকে কিন্তু আমার কাছে দিচ্ছে এবং আমি চেক করতে পারছি না বিশেষ কারণে বা অনেকের মানে অনেক মানে কারণে মানে চেক করতে পারছি না তার কারণ হচ্ছে আমার অন্য অন্য কাজ আসে আমার ভিডিও এডিটিং করতে হয় অনেক কিছু করতে হয় তো আপনাদের সবার পেজ আমি চেক করব একটা একটা করে ধীরে ধীরে চেক করব তো প্রথমত এই পেজের মধ্যে ঢুকে যাবো ঠিক আছে আদৌ এই ফেসবুক পেজটা আমরা ফেসবুক পেজ মানে কোন পেজটা দেখবো সেটা আর কি এখানে তিনটে পেজ আছে প্রথমত এই পেজ যিনি অনার বা এই পেজটা যিনি চালাই সে আমার কাছে একটাই প্রশ্ন করেছে এই ফেসবুক পেজটা দিয়ে যে আমার ফেসবুক পেজে মনিটাইজেশন হবে কি সেটা একটু বলে দেন ঠিক আছে বা চেক করে দেন আমি জাস্ট এইটাই উত্তর দেবো আর কোনো কিছু উত্তর দেবো না ঠিক আছে জাস্ট মনিটাইজেশন হবে কি হবে না এবং কেন হবে না এবং কেন হবে সেটাও কিন্তু আলোচনা করব এবং সেটা কিন্তু প্র্যাকটিক্যালি ডিটেলসলি আমি কিন্তু বলে দেবো যে কেন হচ্ছে না কি সমস্যা হচ্ছে সেটা কিন্তু বলে দেবো তো স সরাসরি আমরা ফেসবুক পেজে ক্লিক করলাম এবং পেজে ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি পাশে ক্রিয়েটর স্টুডিও আছে আমরা দেখতে পাচ্ছি এখানে এখানে কিন্তু ছোট্ট মতো ক্রিয়েটরের স্টুডিও এই যে আসে এখানে আমাদের জাস্ট এটা ক্লিক করতে হবে তো আমরা জাস্ট এখানে এটা ক্লিক করে দেই এবং ক্লিক করলে কিন্তু অটোমেটিকলি আমাদের যে ফেসবুক পেজটা চেক করতে দিয়েছে সেই ফেসবুক পেজের মধ্যেও কিন্তু যে যাবো ঠিক আছে তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু একটা ইসলামিক চ্যালেঞ্জ পেরাই অনেক মানুষ আমার কাছে ইসলামিক চ্যালেঞ্জ দেয় তো প্রথমত এই যে ফেসবুক পেজটা এটা কিন্তু ইনসাইড যেটা আছে লাস্ট 7 দিনের মধ্যে এখানে কিন্তু মিনিট ভিউজ হয়েছে 170.6 কে এখানে কিন্তু 170 কে ভিউ হয়েছে এবং মিনিট ভিডিও ভিউস ঠিক আছে 1 মিনিট ভিডিও ভিউস এখানে কিন্তু 24 কে ওকে তো নিট ফলোয়ার মানে সে ফলোয়ার পেয়েছে লাস্ট 7 দিনে চারশোটা ঠিক আছে এগনেসমেন্ট পেজ পনেরো হাজার প্রায় এখানে কিন্তু পনেরো হাজার প্লাস তো আমরা এটা দেখবো না আমরা দেখবো মনিটাইজেশন লেখা আছে এই পাশে এখানে জাস্ট এটা ক্লিক করতে হবে তো মনিটাইজেশনে আমরা সরাসরি ক্লিক করলাম এবং ক্লিক করার পরে আমরা দেখবো এখানে কিন্তু পেজ ইলিজিবিলিটি ঠিক আছে যে ফেসবুক পেজটা ইলিজিবিলিটি কেমন আছে সেটা কিন্তু আমরা দেখছি এখানে কিন্তু দেখতে পাচ্ছি তিনটে মোট পর পেজ আছে সে কোন পেজটা দিয়েছে আমি জানি না আমি তিনটি চেক করব তো প্রথম পেজটা নট এলিজিবিল লেখা আছে এখানে এবং তারপরের পেজটা এটাও নোয়াট এলিজিবিল লেখা আছে এবং তারপরের পেজটা এখানেও ইলিজিবিল নট ইলিজিবল লেখা আছে এবং সবকটা পেজই পলিসি ইস্যু আছে আমরা দেখতে পাচ্ছি ওপরের নিশ্চয়ই ওপরেরটাই হবে আমার মনে হয় কারণ ওপরেরটা বেশি ভিউজ আছে বেশি সাবস্ক্রাইব মানে বেশি ওয়াচ টাইম আছে। তো এখানে দেখতে পাচ্ছি পলিসি ইস্যু আমরা কেন এটা রেট দেওয়া আছে বা পার্টনার মনিটেশন পলিসি কেন আছে সেটা আমরা জাস্ট দেখবো এখানে ক্লিক করে পলিসি ইস্যু এখানে ক্লিক করবো এবং এখানে ক্লিক করার পরে দেখবো যে এই ক্রিয়েটর স্টুডিওর যে মূল পেজটা বা কোন পেজটা আমরা দেখবো জাস্ট ওপরের পেজটা আমার মনে হচ্ছে এই যে পেজটা এটা আমরা দেখব তো দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটা স্ট্রাইক আসে এই যে স্ট্রাইক ঠিক আছে এটা কিন্তু একটা স্ট্রাইক আসে নিশ্চয়ই সে কোনো ভুল করেছিল ওই জন্যই কিন্তু একটা স্ট্রাইক আসে এবং মনিটেশন ইস্যু এটা কিন্তু গ্রিন হওয়া দরকার এটা কিন্তু আইকন আছে ঠিক আছে অর্থাৎ এটা কিন্তু মনিটেশন হবে না এবং আপনি যদি এই যে অপশানটা বা এই যে একটা স্ট্রাইক খালেন এটা যদি আপনি তুলে ফেলতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার মনিটেশন হবে তো প্রথমত এখানে রিকোয়েস্ট অ্যানাদার রিভিউ এখানে ক্লিক করলে আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন এবং আপনার প্রবলেমটা কি বা আপনার মানে আপনার এই যে স্ট্রাইকটা আপনি কীভাবে তুলবেন বা স্ট্রাইকটা তোলার জন্য আপনি ফেসবুক টিমের কাছে রিকোয়েস্ট করতে পারবেন বা সাবমিট করতে পারবেন সেন্ড করতে পারবেন অনেক রকম ছবি টবি এর পার্টনার কন্টেন্ট এখানে কিন্তু অনেক রকম আছে আপনি কি জন্য মানে মনিটেশন মানে অ্যাপ্লাই করছেন বা কি জন্য মানে অ্যানাদার রিভিউ করছেন পার্টনার মনিটেশন পলিসির জন্য সেটা ঠিক আছে তো আপনি জাস্ট ফেসবুক টিমের কাছে এখানে মানে পার্টনার এখানে ক্লিক করে জাস্ট আপনি এখানে আপনার ফেসবুকের লিঙ্কটা দেবেন এবং আপনি দু একটা বাক্য মানে লিখবেন এই ব্রুড়া আপনার ছবিটা দেবেন ঠিক আছে আপনি একটা ছবি ভালো করে সাবমিট করে দেবেন ঠিক আছে আপনার প্রবলেমটা কোথায় এবং তারপরে কিন্তু অটোমেটিক তারা রিভিউ করে এই স্ট্রাইকটা তুলে দেবে এবং এই স্ট্রাইকটা উঠে গেলে আপনি কিন্তু মনিটেশন পে পাবেন ঠিক এক্ষেত্রে আপনার হয়তো প্রশ্ন হতে পারে যে ভাইয়া তিনটে স্ট্রাইক পড়লে তো আমাদের মনিটেশন মানে বন্ধ হয়ে যায় এক্ষেত্রে আমার তো একটা স্ট্রাইক পড়েছে সেক্ষেত্রে আমি মনিটেশনটা কেন পাচ্ছি না এটা এক্স্যাক্টলি ঠিকই বলেছেন এটা কিন্তু মানে ঠিকই কথা তো মনে করেন এটা কিন্তু অ্যাটে স্ট্রাইক আছে কিন্তু মনিটেশন দেয় কিন্তু আপনার কিন্তু একটু লেট করে ঠিক আছে তারা কিন্তু একটু দেখেছি মানে ভালো করে দেখে মানে পজিশনটা দেখে আদে মনিটেশন দেবে কি বা এরকম স্ট্রাইক মানে আর কোনো ভিডিও মানে পড়ার মতো আসে কি বা অন্য কোনো ভিডিও মানে কোনো রকম সমস্যা আছে কি সেটা জাস্ট দেখে তারা মনিটেশন দেয় এক্ষেত্রে আপনার দেখতে পাচ্ছেন ইনসাইড লেখা আছে এখানে ক্লিক করলাম এবং ইনসাইডে ক্লিক করার পরে আপনার কিন্তু দশ হাজার ফলোয়ার নেই দশ ফলোয়ার না হলে কিন্তু ফেসবুক মনিটেশন দেবে না আপনার কিন্তু দশ হাজার ফলোয়ার দরকার আপনার যদি দশ হাজার ফলোয়ার হয়েও যায় এই ফেসবুক পেজে সেটা কিন্তু লাস্ট সাত দিনের মধ্যে হতে হবে মানে ষাট দিনের মধ্যে দশ হাজার ফলোয়ার না সরি মানে আপনার দশ হাজার ফলোয়ারটা আপনি যখন খুশি পেতে পারেন মানে লাস্ট সাত দিনের মধ্যে বলুন আপনি দুই বছর বলুন আপনি ফলোয়ারটা পেতে পারেন কিন্তু আপনার যে ফেসবুক যে ইলিজিবিলিটি আমি এখানে লিখছি ফেসবুক ইলিজিবিলিটি ফেসবুক আমি জাস্ট লিখলাম হ্যাঁ লিখে জাস্ট আমি গুগলে সার্চ করলাম এবং সার্চ করে আমি দেখাচ্ছি আপনার বিষয়টা কোন কোন ক্রাইটেরিয়া আপনার পূরণ করতে হবে তো এই একটা ফটো একটা ইমেজ আমি জাস্ট দেখাচ্ছি এই ইমেজ দিয়ে আমি দেখাচ্ছি তো প্রথমত আপনার কিন্তু লাস্ট মানে দিনের মধ্যে আপনার কিন্তু তিরিশ হাজার ভিউ পেতে হবে এখানে কিন্তু দেখতে পাচ্ছি এটা কিন্তু আমি ফেসবুক ইলিজিবিলিটি একটা ছবি দেখালাম এটা কিন্তু আপনার দশ হাজার ফলোয়ার মেবি পেতে হবে এখানে কিন্তু দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দশ হাজার ফলোয়ার পেতে হবে টেন কে ফলোয়ার পেতে হবে মানে এখানে কিন্তু কোনো রকম সময় বন্ধনা করেনি। করিনি আপনি যে কোনো সময়ের মধ্যে পেতে পারেন এবং তারপরে দেখতে পাচ্ছি ওয়ান মিনিট ভিডিও ওয়ান মিনিট ভিউজ ফর তিন মিনিট ভিডিও অর্থাৎ আপনার কিন্তু এখানে লাস্ট সাত দিন বলেছে এখানে দেখতে পাচ্ছি সাত দিনের মধ্যে আপনার কিন্তু তিরিশ হাজার মিনিট ভিউজ পেতে হবে ঠিক আছে তিরিশ হাজার মিনিট ভিউজ পেতে হবে তবেই কিন্তু আপনি মনিটাইজেশন পেতে পারেন এবং এটা কিন্তু গ্রিন হতে হবে ঠিক আছে মানে একশো পার্সেন্ট টিকমার হতে হবে এবং তারপরে দেখতে পাচ্ছি মনিটেশন স্ট্যান্ডার্ড ঠিক আছে সেটা কিন্তু আপনার মনিটেশন স্ট্যান্ডার্ড হতে হবে অর্থাৎ আপনি কিন্তু তিরিশ হাজার ভিউ পেলেই হয়ে যাবে এবং আপনি কিন্তু পনেরো হাজার এটা মনে হচ্ছে আগের মানে কোনো একটা ছবি হবে আমার মনে হয় আমি জাস্ট এই ছবিটা অন্য ছবি ওপেন করি সরি তো অন্য একটা ছবি ওপেন করা যাক এই একটা ছবি ঠিক আছে এবং এই ছবিটা ভালো করে আপনি লক্ষ্য করবেন এখানে কিন্তু আপনার এগনেজমেন্ট পেতে হবে পনেরো হাজার এবং ফলোয়ার পেতে হবে আপনার কিন্তু দশ হাজার ফলোয়ার পেতে হবে এটা কিন্তু এক হাজার লেখা আছে ওপরে ফলোয়ার এই ছবিটাও কিন্তু একটু আমি ভালো করে বুঝিয়ে দেই। এই ছবিটা কিন্তু আগের ছবি আগে কিন্তু নিয়ম ছিল আপনি এক হাজার ফলোয়ার পেলেই মন্টেশন পেয়ে যাবেন ঠিক আছে এখন কিন্তু দশ হাজার হয়ে গেছে আপনি এদের চেক করেন ভালো করে আপনার কিন্তু দশ হাজারই পেতে হবে ঠিক দশ হাজার ফলোয়ার পেতে হবে তাহলেই কিন্তু আপনি মনিটেশন পেয়ে যাবেন এবং মিড ভিউজ পেতে হবে আপনার কিন্তু

ঠিক আছে থাউজেন্ড আপনার মিনিট ভিউজ পেতে হবে অর্থাৎ এক লক্ষ আশি হাজার মিনিট পেতে হবে এবং তারপরে দেখতে চান মিনিট ভিউজ ফর তিন মিনিট ভিডিও এটা কিন্তু তিরিশ মিনিট মিউনিট ভিউ পেতে হবে এবং মাস্টে বি যেটা পেতে হবে সেটা কিন্তু আপনার দশ হাজার ফলোয়ার পেতে হবে তাহলে কিন্তু আপনি মোডিটেশন করতে পারবেন আমার মনে হয় লাস্ট সাত দিনের মধ্যে আপনার পনেরো হাজার পোস্ট এগনেজমেন্ট নেই আপনার কিন্তু দশ হাজার ফলোয়ার মানে দশ হাজার ফলোয়ারটা আপনার কোনো মেবি মানে এটা কোনো মানে ফ্যাক্ট নয় ঠিক আছে তার কারণ হচ্ছে এটা কিন্তু যে কোনো সময়ের মধ্যে পেতে পারেন কোনো রকম প্রবলেম হবে এবং ওয়ান মিনিট ভিউজ ফর থ্রি মিনিট ভিডিও এটাও কিন্তু লাস্ট সাত দিনের মধ্যে আমরা দেখতেই পাচ্ছি এখানে এখানে কিন্তু লেখা আছে ইন লাস্ট সাত দিন ঠিক আছে এই যে ইন লাস্ট সাত দিন এখানে কিন্তু মানে আপনার পেতে হবে রিকমেন্ডটা আপনার পূরণ করতে হবে যে রিকমেন্ডেড আছে সেটা পূরণ করতে হবে এটাও কিন্তু মিনিট ভিউস এটাও কিন্তু লাস্ট সাত দিন মনে ভালো করে দেখেন এগুলো কিন্তু লাস্ট সাত দিনের মানে ষাট ষাট দিনের মধ্যে পেতে হবে এবং আপনার যে এগনেজমেন্ট ঠিক আছে এই যে এগনেজমেন্ট আছে না এটাও কিন্তু আপনার লাস্ট ষাট দিনের মধ্যে পেতে হবে আমরা দেখতে পাচ্ছি এখানে লাস্ট সাত দিনের মধ্যে পেতে হবে এবং আমাদের যে দশ হাজার ফলোয়ারটা এখানে কিন্তু কোনোরকম সময় দেওয়া নেই সময় বন্ধনা করা নেই এখানে যদিও এক হাজার লেখা আসে এটা কিন্তু দশ হাজার হয়ে গেছে এবং এগুলো যখন আপনি পূরণ করবেন সেক্ষেত্রে কিন্তু আপনি ফেসবুক পেজটা মনিটেশন হয়ে যাবেন এবারে আমি বলছি এই যে পেজের অনার জিনিস সে হয়তো এই ভিডিওটা দেখছেন মানে অবশ্যই দেখছেন হয়তো এবং আমি বলছি এই পেজটা কিন্তু আপনি এই মুহূর্তে মনিটেশন করতে পারবেন না তার কারণ হচ্ছে আপনার লাস্ট ষাট দিনের মধ্যে এগনেজমেন্ট হয়তো আসে কিন্তু এই যে মিনিট ভিউস বা ওয়ান মিনিট ভিডিও ভিউজ এই যে আসে এগুলো কিন্তু পুরো নেই ওপরের যে এগুলো আসে স্টেপগুলো আছে এগুলো কিন্তু পুরোনো নয় যদি এখানে সাত দিন আসে কিন্তু এটা কিন্তু আপনার সাত দিনের মধ্যে আপনি একটা ইনসাইট যেখানে লেখা আছে এখানে ক্লিক করে আপনি জাস্ট একটা কাস্টম দিয়ে আপনি একটা মানে সময় দিতে পারবেন ঠিক আছে এটা সময় একটা ওয়ান জুন থেকে মনে করেন যে আপনি ওয়ান জুন থেকে সরি মনে করেন যে মে মে মাসের ওয়ান তারিখ থেকে আমি জুন মাসের এগারো তারিখ আপডেট করলাম তো দেখতেই পাচ্ছি এটা কিন্তু মনে হয় যে দু মাসের মতো প্রায় ঠিক আছে কিন্তু এখানে আপনার দেখতে এগদিন মেন হচ্ছে পনেরো হাজার হয়ে গেছে কিন্তু মিনিট ভিউজ যেটা সেটাও মি ওয়ান মিট ভিডিও ভিউজ ঠিক আছে এগুলো কিন্তু হয়নি আমার মনে হয় তো এগুলো ভালো করে করতে হবে লাস্ট সাত দিনের মধ্যেও এবং এগুলো করার জন্য কিন্তু আপনার ভালো রকম ভিডিও আপলোড করতে হবে ভিডিও কিন্তু আপনার পেজে আপলোড করতে হবে তাহলে কিন্তু হয়ে যাবে ঠিক আছে তো আজকে ছিল ভিডিও আজকে ভিডিও কেমন হয়েছে অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটা একটু শেয়ার করে দেবেন ঠিক আছে শেয়ার করলে কিন্তু অ্যাকচুয়ালি জানতে পারবে সবাই যে ফেসবুক পেজ কেন মনিটেশন হচ্ছে না বা কি করলে ফেসবুক পেজ মনিটেশন হয়ে যায় এবং অনেকে কিন্তু প্রবলেমে আছে ফেসবুক পেজ নিয়ে তারা কিন্তু জানতে পারবে এবং তারা কিন্তু আমার কাছে হেল্প নিতে পারবে যে আমার ফেসবুক পেজটা আপনি মনিটেশন করে দেন বা আমার ফেসবুক পেজটা আপনি চেক করে দেন এবং আমি কিন্তু সবার পেজ চেক করায় আগ্রহী ঠিক আছে আমি কিন্তু সবার পেজটা চেক করবো একটার পর একটা বেশি তাড়াহুড়ো করবেন না ঠিক আছে অনেকে কিন্তু তাড়াহুড়ো করছে যে আমার ফেসবুক পেজটা মনিটেশন করে দেন এই হই ওই হই আপনার কিন্তু অনেকে তাড়াহুড়ো করছেন এগুলো করবেন না আর ভিডিও ভালো লাগলে লাইক করে দেবেন ঠিক আছে অবশ্যই লাইক এবং আমরা কিন্তু এই ফেসবুক পেজটা একটু লগ আউট এখানে লগ আউট করে দিচ্ছি আপনাদের সামনে লগ আউট হয়ে গেল লগ আউটটা করে দিচ্ছি ঠিক আছে সেখানে কিন্তু লগ আউট হয়ে গেছে অটোমেটিকলি আমরা এই পেজটা যদি একটা দেই সেক্ষেত্রে কিন্তু আমরা লগ আউট অপশন পেয়ে যাবো ঠিক আছে সেখানে কিন্তু পেজটা অটোমেটিকলি চলে গেছে তো এখানে কিন্তু দেখতেই পাচ্ছি লগ আউট হয়ে গেছে তো নেক্সট পেজ আমরা মোডিটেশন করবো নেক্সট যারা দেবেন বা যারা মনে করেন যে আমার ফেসবুক পেজ মোডিটেশন করবো কমেন্ট বক্সে জানাবেন ঠিক আছে যে আমার ফেসবুক পেজটা একটু চেক করে দেন অনেকে কিন্তু প্রবলেম হতে পারে অনেকে অনেক রকম প্রবলেম হতে পারে আপনারা কিন্তু কমেন্ট বক্সে মানে কমেন্ট করতে পারেন আমি কিন্তু আপনার মানে প্রবলেমটা সলভ করে দেবো অবশ্যই সলভ করে দেবো তো আজকে ভিডিও এখানে শেষ করছি পরবর্তী এরকম ইন্টারেস্ট ভিডিওতে আবার দেখা হবে অবশ্যই ভালো থাকবে সুস্থ থাকবেন আর এই করোনা ভাইরাস মানে থেকে সাবধান থাকবে থাকবেন ঠিক আছে তার কারণ হচ্ছে মানে অনেক মানে করোনা ভাইরাসটা বেড়ে চলেছে বেড়ে চলেছে আমরা মানে সাবধান না হওয়ার জন্যই কিন্তু এগুলো মানে বাড়ছে তো অবশ্যই একটু সাবধানে থাকবেন মানে বেশি জনগুলের মধ্যে থাকবেন না জাস্ট এটা মানে ইনফরমেশান ছোট্ট একটা ইনফরমেশন দিয়ে দিলাম লাস্টে তো আই হোপ এনজয় দিস ভিডিও থ্যাংক ইউ